ওকেই, তো আমরা আবারও চলে আসছি একটা হরর গেম নিয়ে যার নাম হচ্ছে এনিক্টোফোবিয়া। তো এটা একটা ডেমো ভার্সন গেম, অরিজিনাল ভার্সনটা হচ্ছে পেইড, টাকা দিয়ে কিনতে হবে, স্টিমে অ্যাভেলেবেল আছে। তো যারা যারা খেলতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো দেরি না করে শুরু করা যাক, দেখা যাক কী কী আছে এর মধ্যে। ওকে, সো প্রথমে গেমটার ইন্ট্রোটা দেখা যাক, তারপরে শুরু করি। ওকে, সো আমরা চলে আসছি গেমের মধ্যে। মিউজিকটা অনেক সুন্দর ছিল, গ্রাফিক্সটাও মোটামুটি সুন্দর ছিল। তো আমার হাতে একটা টর্চ লাইট, এখানে একটা ম্যাপ দেওয়া আছে বিল্ডিংয়ের কোথায় কি, এটা কি একটা রুম। আচ্ছা, মিডল হচ্ছে নাইট ভিশন ক্যামেরা, লেফট ক্লিক হচ্ছে আবার নর্মাল। ওকে, সো আমরা লেফট সাইড থেকে শুরু করি। একটা ডোর, নর্মাল জিনিস, চেয়ার, গ্লাস, একটা শেল, ফুলটাই আছে। জায়গাটা কি সেটা একটু যদি বুঝতাম। আচ্ছা, এখানে একটা মূর্তি আছে যার নাম হচ্ছে কার্ল হেইন্স অ্যাসাইলাম। তো সেটা মেবি কোনো মেন্টাল অ্যাসাইলাম ছিল। এটা কি সেকেন্ড ফ্লোর? ও আচ্ছা, এটা ডেমো ভার্সন থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়া যাবে না। মুভমেন্ট অনেক স্লো, একটু ফাস্ট হলে ভালো হইতো। আরেকটা দরজা, এটা লক, একটা শেলফ রাখা। এখানে আরেকটা দরজা আছে, দেয়ালগুলোর অবস্থা মানে অনেক আগে বন্ধ হয়ে গেছে মনে হয়। এটা এটাও লক, কিছু চেয়ার আছে, সামনে একটা ডোর, হুইল চেয়ার, ভাঙ্গা আসবাবপত্র, কারোর হাঁটার শব্দ শোনা যাইতেছে। আমার কথা হইছে শব্দ শোনা যাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে হুটার যখন চোখের সামনে ভ্যাঁ ভু করে আইসা পড়ে ভাই, এইটা খুব ভয়ানক জিনিস। এটা মানে একটা হাত করে একটা চমক লাগে, এটা খুব ভয় লাগে। ওকে, এটা একটা পুরাতন রুম, এখানে ভাঙা জিনিসপত্রগুলো রাখা দিছে, স্টোর রুম মনে হয়, ওটা অনেক বড়। এখান থেকে বের হই, সরলো মনে হয় কিছু একটা, দেখি নাই যেহেতু ভয় লাগে নাই। আচ্ছা, এই পাশ যখন দেখছি, এবার ওই পাশ দেখা যাক। লেফট আসছিলাম, এখন রাইটে যাব। কিরে ভাই, এই জায়গায় কি স্টিল এখনো রোগী এক্সিস্ট করে? এটা কি, একটা ব্রিফকেস, তোলা যায় না? আচ্ছা, তোলা যায় ভাই। ব্রিফকেসটা কাঠের, লিটারেলি কাঠের ব্রিফকেস হয়। এটাও একটা রুম। এটা কি, এটা হচ্ছে ওই যে মুভি দেখানোর জন্য আগে যেরকম রিল ইউজ করা হইতো ওই রকম। কি একজন কথা কইতাছে, ভয়েস শোনা যাইতাছে। আচ্ছা, এটা বেড, ডরমেটরিতে যেরকম থাকে, একটা স্ট্রেচার, রিল আগেই দেখলাম। আচ্ছা, তারপরে এখানে বেড টেড রাখা আছে, তেমন কিছু নাই এখানে। দেন এটা কি, এটা একটা লিফট, ভিতরে ঢুকা যায় না, খোলাও যায় না। সামনেরটাতে যাই। আচ্ছা, এটা একটা বেডরুম, মানে এখানে এটা মোটামুটি চিকিৎসা হইতো, এখানে ট্রিটমেন্ট দেওয়া হতো। এখানে বেড টেড রাখা আছে। ভাই হুটার চোখের সামনে এগুলো কি লইরা উঠে ভাই, ভয় লাগে দেখতে।
এতে বাইরে আমার ক্যারেক্টারও ভয় পাইতেছে। এই কি হইলো, কি হইলো, এটা হুট করে আটকে গেল কেন ভাই? পিছে মনে কিছু একটা আছে আমার কাছে, কেন জানি মনে হইতেছে পিছে ফিরিতে ভাই সেরকম ভয় লাগতেছে ভাই। আচ্ছা দেখি, চোখ বন্ধ করে দেখি। আচ্ছা কিছু নাই, এবার পিওর আসছে। এই এই ভাই, ছিল ভাই এটা কি ছিল? ভাই ক্যামেরা ট্যামেরা চলে না? ও মা, চলছে চলছে চলছে। আমি কই? এটা কি সামনে আমার? হোয়াট দ্য হেক ভাই, ফোন ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে না ভাই, আমার তো যাইতে ভয় লাগতেছে এখন। আমি কোন রুমে? আমার আমি এই রুমে ছিলাম না, আমার এই রুমে ঢুকাই দিয়েছে। কি আচ্ছা ফেরত আসছে আবার ভাই, সিন দেখাই দিয়েছে, যা দেখানোর দেখাই দিয়েছে ভালো মতো। হুট করে চোখের সামনে অ্যাপ করে, হু আর ইউ? আমি এক পাগল খেলতে আইছি তো আবার ভুতুরে গেম? এটা কি ওয়াশরুম? কেউ নাই আশা করি, থাকেন না ভাই? রুম আছে আর একটা, চাবি খুঁজতে হবে মেইন। এখন আমার মেইন কাজ হচ্ছে চাবি খুঁজতে হবে। ওই যে একটা ডোর লক দেখছিলাম, সামথিং ইজ ব্লকিং ইট, কিছু একটা আটকায় রাখছে, ওই পাশে তো কিছু দেখা যায় না। আচ্ছা এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে, ওটার মধ্যে যাই দেখা যাক। ওকে তো আমরা চলে আসছি। এটা কি আন্ডারগ্রাউন্ড মানে বেসমেন্ট? এটা কি, এখানে একটা ডোর লক করা, এটাও ডোর লক করা, এটাও লক, এটাও লক। দেখা যাক এটা খোলা কিনা। ইয়েস এটা খোলা। এটা কি পাইছি? কিছু একটা পাইছি মনে হয়, চাবি পাইছি। ওকে লেটস গো। এখন আমরা ওই যে যেই দরজাটা বন্ধ ছিল ওইটার কাছে যাব। কেউ একটা আছে মনে হয়, থাক আশেপাশে নজর না দিই, পরে দেখা যাবে। এটা খুলছি, কেউ একটা বাইরে আমার মারছে, না হইলে কিছু ছিল না, পরে আর আমি চাবি ইউজ করতে পারব না। কি হবে কিছু একটা উকি মারছে, স্কেলিটন টাইপের কিছু একটা উকি দিছে। তোমার দরতাছি ঘর আইলুই, এটার মুভমেন্টটা এত স্লো। সরি পাঁচবার শিফট চাপ দিয়ে ফলাইছিলাম। হ্যাঁ এই সেই দরজা যেটা এখন আমার খুলতে হবে। এখানে কি আছে? কিছুই তো নাই, এটা একটা শেলফ মনে হয়, কিছু স্ট্রেচার আছে, এখানে দরজা আছে একটা। লেটস যাওয়া যাক, ফাইন্ড হোয়ার দ্য সাউন্ড ইজ কামিং ফ্রম। এই যে এবার এটা দাঁড় রয়েছে আবার, এটা ডাক দেবো কেমনে? এই কিছু উড়াই টুড়াই মারা যায় কি না? এটা তোলা যায়নি, তোলাও তো যায় না, তোলা গেলে মারতাম উড়াইয়া। থাক এই এটা আছে, এটা এটাও তোলা যায় না, যাই বাইরেই আনতে।
কিছুই ছিল না, খুঁজতে গেছে সাউন্ড কোথা থেকে আসতেছে, সাউন্ড ভাই আমার মুখের থেকে আসতেছে। আচ্ছা কিছু মিস করছিলাম, এনে তো গেছি ওই পাশে, যাই দেখি সাউন্ড করতে আসে। এত স্লোতে হার্ডে রে ভাই, হরর গেমে দৌড়াই তুই, না দৌড়ালে হয়? বক্সের মধ্যে নিয়ে আবার কিছু আছে, মানে ব্রিফকেস, আন্ডারগ্রাউন্ডে যাইতেছি না। আচ্ছা এই দরজাটা এতক্ষণ বন্ধ ছিল, এটা যাওয়ার সময় দেখছি বন্ধ, মানে ওই যে কিছু একটা মানে ব্লক করছিল, এখন আমরা এর মধ্যে যাই। আচ্ছা কিছুক্ষণ দাঁড়ায় থাকলে সাউন্ড অফ হয়ে যায়, ভেরি গুড। এর একটা ক্লাসরুম, আমাদের দেশে সাধারণত ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড হয়, এখানে গ্রিন কালার বোর্ড, চেয়ার টেয়ার উল্টা পাল্টা ভাবে রাখা আছে। কি কই যাইতেছে বুঝতেছি না, আন্ধারের মধ্যে যেন রাস্তা আছে সেখানে যাই। এখানে কিছু শেলফ, টিফিন বক্স, ও আচ্ছা একটা চাবি পাইছি, এখন এই বিল্ডিং এ তো বাইরে হইতে হইব। কঠিন চমক দিছে লাস্ট মোমেন্টে আইসা, কঠিন চমক, তা আমার বাইরেতে দিল না, আমি কই গেলাম গা। এখন এটা অরিজিনাল ভার্সনেই খেলতে হবে, সো দ্যাট ইজ দ্য ভিডিও। যারা যারা এতক্ষণ দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেনই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড স্টে উইথ আস, পিস।